ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসার জন্য আমাদের যে একটা ব্যারিয়ার সেটা হলো আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুভ করতে হয়। আর এটার জন্য অনেকগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে, আমরা জানি পিটি, আইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এবং আরও অনেকগুলো ইংলিশ টেস্ট আছে। তো এগুলো কমপ্লিট করার জন্য আগে কি আমাদের ইংরেজি শেখা উচিত নাকি এগুলোর দিকে যাপাই পড়া উচিত? আগে অফকোর্স ডেফিনেটলি হোয়াট ইউ হ্যাভ টু ডু রাইট, এ স্টুডেন্ট হ্যাজ টু নো বেসিক ফার্স্ট। ওর যদি বেসিক ইংলিশ ভালো থাকে, বেসিক মানে লাইক হি অর শি নোজ হাউ টু স্পিক ইংলিশ, বেসিক ম্যানার্স ইংলিশগুলো বলতে পারে, বেসিক সিচুয়েশনে কমিউনিকেট করতে পারে, কোয়েশ্চন করতে পারে, আনসার করতে পারে, বেসিক সেন্টেন্সে লিখতে পারে, ছোটো ছোটো প্যারাগ্রাফ লেখা ধারণা আছে, এই ধারণা না নিয়ে অনেক আইএলটিএস কোর্স থেকে ভর্তি হতে হয় এবং তারা আসলে তাদের স্বপ্নকেও নষ্ট করে, বিদেশে যাওয়া, ক্যানাডা যাওয়া, ড্রিমটাও নষ্ট হয়। আমার মনে বেসিক কোর্স ভালো করে যারা করবে তারাই আইএলটিএস থেকে ভালো করবে এবং তারাই ইউকে, ইউএসএ, ক্যানাডা, আমেরিকার মতো জায়গায় যেতে পারবে, স্টাডি করতে পারবে। That's the thing. I think if students follow this way, they will be definitely benefited. So, আমাদের আগে ইংরেজিটা শিখতে হবে, আমাদের আগে গোড়ায় যেতে হবে। We have to thanks a lot for your valuable time. And I think students will be benefited from this video.